ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই লকডাউনে সবাই বাড়িতেই আছো, সবাই সুস্থ আছো, ভালো আছো। সো আজ বাড়িতেই আমি একটা রেসিপি দেখাবো, নতুন রেসিপি, সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। সবাই মোটামুটি এই ফ্রাইড রাইসের সম্বন্ধে সবাই জানে, এমন কিছু লাগে না, সামান্য ইনগ্রিডিয়েন্টস হয়ে যায়, কিন্তু আমি এই ফ্রাইড রাইসটা করতে চাই আর তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখা যাক তার জন্য কী লাগে। তো চলুন, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সর্বপ্রথমে আছে ভাত, আছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা আমি নুন দিয়ে তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একদম ছুটছুটে দেখতেই পাচ্ছেন, খুব ছুটছুটে রাইসটা হয়েছে। তারপর লাগছে এখানে হচ্ছে গাজর, গাজরটাও সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সিদ্ধ করা আছে। ক্যাপসিকাম, চিনি, গোলমরিচ, আর এখানে আছে কিশমিশ, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে চিয়ে করে কাটা কাঁচা লঙ্কা, এখানে বিনস আছে, বিনসটাও সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য লাগবে তেজপাতা, দারচিনি, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে এলাচ, এটা হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ, আর লাগবে হচ্ছে সাদা তেল। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস, এই দিয়ে চলুন ভেজ ফ্রাইড রাইসটা করে নিই।